আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের আমার কিছু গল্পের প্রদর্শনী করব। আমি আমার গল্প লেখার অনেকদিন একটা শখ ছিল, যেহেতু আমার নাম তালহা, তাই আমি এখানে বইয়ের নাম দিয়েছি তালহার গল্প অভিযান, লেখক তালহা জোবাই। গল্প সংখ্যা এখনো আমি লেখিনি, কারণ আমি এখনো মাত্র গল্প লিখতে শুরু করেছি। আর এটি ছবিবিহীন, মানে কোনো ছবি নেই, ছবি ছাড়া। আর যাতে পৃষ্ঠাটাকে একটু সুন্দর লাগে আমি একটু রং করেছি এখানে। তো চলুন আমি শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের যে গল্পটি শোনাবো সেই গল্পটি দাঁড়ান, আমি আমার পছন্দ মতো একটি গল্প খুঁজে বের করছি। আমার এখানে সব গল্পই আপনাদের আশা করি পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এক নম্বরে রয়েছে গরম, গরম গল্পটি। এটি একদম এক নাম্বার গল্প, এটি প্রথম। এটা আমার কাছে একটু কম পছন্দ লাগে, তাই আমি এটা আপনাদের শোনাবো না। দুই নাম্বার হচ্ছে টিফিন চুরি। তো টিফিন চুরি আমার কাছে একটু ভালো লাগে, তো তাই আমি আজকে আপনাদেরকে টিফিন চুরির গল্পটি শোনাবো। তো চলুন শুরু করা যাক। দুই নং গল্প, নাম টিফিন চুরি। অনেক অনেক দিন আগে একটা মেয়ে ছিল, তার নাম ছিল আফিফা। আফিফা সে প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাওয়ার জন্যে তৈরি হয়। আমার এখানে একটু ভুল হয়েছে, তাই আমি এখানে কেটে জন্যে লিখেছি তৈরি হয়। তখন আফিফা রান্নাঘর থেকে একটা সুগন্ধ পায়। সে রান্নাঘরে যায় এবং দেখে তার মা স্যান্ডউইচ বানাচ্ছে। তখন আফিফা বলে, মা এই স্যান্ডউইচটা কি এখন খাবো? তখন মা বলেন, না এটা তুমি টিফিনে খাবে। তারপর তার মা তাকে বিদ্যালয়ে পৌঁছে দেয়। এরপর 3 ঘন্টা পর টিফিন ঘন্টা বাজে। এরপর আফিফা তার বান্ধবী লাবিবার সঙ্গে টিফিন খেতে বসে। তখন আফিফা টিফিন বক্সের ঢাকনা খুলে দেখল স্যান্ডউইচ নেই। কারণ হচ্ছে ওই স্কুলে বাচ্চাদের ব্যাগে কোনো টিফিন রাখার অনুমতি ছিল না, কারণ ওই স্কুলে হেডমাস্টার মনে করেছিল যে বাচ্চারা পড়াশোনায় মনোযোগ দিবে না, তারা বসে বসে লুকিয়ে লুকিয়ে টিফিন খাবে। তাই ওই স্কুলে হেডমাস্টার এই অদ্ভুত নিয়মটি চালু করে। এর মাধ্যমে অনেক চোর পোলাপাইন সুযোগ পেয়ে যায়, আর তারা ওই টিফিনগুলোকে চুরি করে। এত গাধা কোত্থেকে হয় মানুষ, আমার মাথায় ঢুকে না। তো চলুন এখন গল্পে যাওয়া যাক। তখন আফিফা মন খারাপ করে। তখন লাবিবা ও আফিফা দুইজন টিফিন শেয়ার করে। দ্বিতীয় দিনও একই ঘটনা ঘটে। এবার লাবিবা একটা বুদ্ধি বের করে। সে আফিফাকে বলে, তুমি তোমার আম্মুকে বলো স্যান্ডউইচে একটু বেশি ঝাল দিতে। আফিফা তার মাকে বলে, বন্ধুরা দ্বিতীয় পৃষ্ঠায় যাওয়া যাক। তার মাও ঝাল বেশি দেয়। এরপর টিফিন টাইমে আফিফার সহপাঠী আধাম আফিফার টিফিন খেতে যায়, কিন্তু সে খেতে পারে না, কারণ টিফিন বেশি ঝাল ছিল। সে ঝালের জন্য পানি খুঁজতে থাকে, কিন্তু সে পানি পায় না। এরপর সে আর কখনো আফিফার টিফিন চুরি হয় এরপর থেকে আর কখনো আফিফার টিফিন চুরি হয়নি লাভিবার বুদ্ধির কারণে। এই গল্প থেকে আমি কি শিখতে পারলাম? এই গল্প থেকে আমি এটাই বুঝতে পারি, বুদ্ধি থাকলে এভারেস্ট জয় করা যায়। আর এটা তো শুধুমাত্র একটা স্যান্ডউইচের গল্প। এনিওয়ে, এরকম আরো মজার মজার গল্প দেখার জন্য সাবস্ক্রাইব করুন। বাই বাই।